বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে টেলিটকের যে নতুন প্যাকেজটা আসছে, টেলিটক শতবর্ষ প্যাকেজ, মানে মুজিব শতবর্ষ উপলক্ষে টেলিটক নতুন একটি প্যাকেজ নিয়ে আসছে শতবর্ষ নামে। আজকে আমি আপনাদেরকে শতবর্ষ প্যাকেজের বিস্তারিত আলোচনা করব। এই প্যাকেজের মধ্যে কী কী সুবিধা আছে, এই প্যাকেজে আমরা যদি কিনি বা আমরা যদি এই প্যাকেজটা ব্যবহার করি টেলিটকের, তাহলে আমরা কী কী ফেসিলিটি পাবো একদম বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, কথা না বাদে চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল বাটনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওর মধ্যে মানে টেলিটকের যে শতবর্ষ প্যাকেজটা আছে, ওই প্যাকেজের কল রেট কীরকম, বা ইন্টারনেট প্যাকেজ কীভাবে কিনতে হবে, কত টাকা ইন্টারনেট কিনতে পারবো, বা অন্য যে প্যাকেজগুলো আছে, বা আমাদের অন্য যে অপারেটরগুলো আছে, গ্রামীণ ফোন, এয়ারটেল, রবি, এগুলো থেকে এই প্যাকেজটা কতটুকু ভালো হবে, এই প্যাকেটে মানে এই প্যাকেজের নেট স্পিড কীরকম, কীরকম নেট পাইবেন, বা একদম বিস্তারিত আলোচনা করবো। একদম টোটালি একটা মানে এই যে শতবর্ষ প্যাকেজটা আছে এটার একদম এ টু জেড বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনাদের থেকে রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে একদম পুরোটা ভিডিও দেখবেন। তো বন্ধুরা চলুন শুরু করি। তো বন্ধুরা, এট ফার্স্ট আসি যে এই ভিডিওটা মানে এই যে সিমটা আছে বা এই যে প্যাকেজটা আছে, এই প্যাকেজটা কারা কারা নিতে পারবে। তো বন্ধুরা, এখানে আমি আপনাকে মানে এইগুলো নিয়ে কিন্তু অনেক আগে ভিডিও বানাইছি, তারপরেও আমি আপনাকে একটা শর্টকাটলি মানে একটা সামান্য হিসেবে একটা ভিডিও নিয়ে আসছি আজকে আর কি। তো বন্ধুরা, এই যে টেলিটকের শতবর্ষ প্যাকেজটা আছে, এই প্যাকেজটা বাংলাদেশের সকল নাগরিক নিতে পারবে যাদের আইডি কার্ড আছে এবং যাদের বয়স 18 বছরের উপরে। মানে বন্ধুরা, যাদের আইডি কার্ড আছে এবং আইডি কার্ডের মধ্যে বয়স 18 বছরের উপরে, তারা এই সিমগুলো বা এই প্যাকেজটা নিতে পারবে। এখন হচ্ছে যে এই সিমটা আপনি কোথায় পাবেন? এই সিমটা আপনি মানে টেলিটকের যে কোনো মানে আপনার নিকটস্থ টেলিটকের যে কোনো কাস্টমার কেয়ার থেকে আপনি এই সিমটা পাবেন, বা টেলিটকের যে সিমের মেলা বসে ওইখানেও আপনি এই সিমটা কিনতে পারবেন। এখন হচ্ছে যে এই সিমটার মূল্য, সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এই সিমটা কিন্তু ফ্রি, এই সিমটা আপনি ফ্রিতে নিতে পারবেন, তবে আপনাকে 100 টাকা রিচার্জের উপর আপনাকে সিমটা আনতে হবে। মানে আপনি 100 টাকা রিচার্জ করবেন, এই রিচার্জের ব্যালেন্সটা মানে 100 টাকা আপনার অ্যাকাউন্টে থাকবে, পাশাপাশি আপনার অ্যাকাউন্টে থাকবে 17 জিবি ইন্টারনেট, পাশাপাশি 100 SMS এবং 100 মিনিট। 100 মিনিট আপনি যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন। তাছাড়া বন্ধুরা, মানে এই যে ইন্টারনেট প্যাকেজ 17 জিবি ইন্টারনেট, তারপর 100 মিনিট, 100 SMS, এই সবগুলোর মেয়াদ থাকবে 30 দিন করে। মানে আপনি 30 দিনে পাবেন 17 জিবি ইন্টারনেট এবং 100 SMS এবং 100 মিনিট, পাশাপাশি তো 100 টাকা ব্যালেন্স থাকছেই। এখন আসে যে এই যে সিমটা আছে, এই সিমটা কিন্তু 4G সিম। এখন আসে যে এই সিমটা একজন মানুষ বা একজন গ্রাহক কতটা নিতে পারবে। এখন আসি মানে যাদের এনআইডি কার্ড দিয়ে বা আপনার আইডি কার্ড দিয়ে যদি এই মুহূর্তে যদি আপনি 2-এর অধিক টেলিটক সিম না নিয়ে থাকেন, মানে আপনি টেলিটক সিম নেন নাই, আপনি আপনার আইডি কার্ড, ধরুন আপনি আপনার আইডি কার্ড দিয়ে কোনো প্রকার টেলিটক সিম কিনেন নাই, অন্য প্যাকেজ হোক বা টেলিটকের কোনো প্যাকেজ কিনে নাই, তাহলে আপনি শতবর্ষ প্যাকেজটা দুইটা কিনতে পারবেন। যাদের এনআইডি কার্ড দিয়ে এই পর্যন্ত কোনো প্রকার টেলিটক সিম কিনা হয় নাই, তারা দুইটা নিতে পারবে। যাদের এনআইডি কার্ড দিয়ে একটি টেলিটক সিম কিনা আছে ইতিমধ্যে, তারা একটি নিতে পারবে। যাদের এনআইডি কার্ড দিয়ে 2টা বা 2-এর অধিক টেলিটক সিম নেওয়া আছে, টেলিটকের অন্যান্য যে প্যাকেজগুলো আছে, যদি আপনার আইডি কার্ড দিয়ে যদি অন্যান্য প্যাকেজগুলো নেওয়া থাকে, শতবর্ষ মানে বর্ণমালা আগামী, এগুলো যদি নিয়ে থাকে 2 বা 2-এর অধিক, তাহলে আপনি শতবর্ষ প্যাকেজটা নিতে পারবেন না। যাদের আইডি কার্ড দিয়ে 2 বা 2-এর অধিক টেলিটক সিম নেওয়া আছে, তারা সিমটা নিতে পারবেন না। যদি আপনার আইডি কার্ড দিয়ে 1টা বা 1-এর কম, মানে যদি আপনার আইডি কার্ড দিয়ে টেলিটক সিম কিনা না থাকে, তাহলে নিতে পারবেন 2টা। যাদের আইডি কার্ড দিয়ে 1টা সিম কিনা আছে টেলিটক, তাহলে আপনি একটা শতবর্ষ প্যাকেজ কিনতে পারবেন। এটা শুধু এই যে শর্তটা আছে যে আপনি সিম কিনতে পারবেন 2টা, এই শর্তটা শুধুমাত্র টেলিটকের শতবর্ষ প্যাকেজের ক্ষেত্রে। আপনি আপনার আইডি কার্ড দিয়ে যদি 2-এর অধিক টেলিটক সিম কিনে থাকেন বা 2 বা 2-এর অধিক টেলিটক সিম কিনে থাকেন, তাহলে আপনি শতবর্ষ প্যাকেজটা কিনতে পারবেন না। এখন আসে যে এটার কল রেট কত। মানে সাধারণত এই সিমটার সাথে মানে অল টাইম আপনার কল রেট থাকবে 63 পয়সা মিনিটে। আমরা যে সিমগুলো ব্যবহার করি ইউথ বা স্বাগতম, এগুলো হচ্ছে 1 টাকা 20 পয়সা, মানে 80 পয়সা মিনিট। কিন্তু যদি আপনার শতবর্ষ প্যাকেজটা কিনেন বা শতবর্ষ প্যাকেজে আপনি মাইগ্রেট করেন, তাহলে আপনি 63 পয়সা মিনিটে কথা বলতে পারবেন। এখন আসে যে মানে আপনার আইডি কার্ডে যদি 2-এর অধিক টেলিটক সিম কিনা থাকে, তাহলে আপনি কিন্তু শতবর্ষ প্যাকেজটা নিতে পারছেন না। এখানে আপনার কাছে একটা টেলিটকের একটা মানে সাধারণ একটা প্যাকেজ আছে, ধরুন ইউথ প্যাকেজ। এখানে আপনি চাইলে ইউথ প্যাকেজ থেকে খুব সহজে শতবর্ষ প্যাকেজের মধ্যে মাইগ্রেট করে ফেলতে পারবেন। আপনার যে সিমটা আছে ওই সিমটাকে আপনি শতবর্ষ প্যাকেজের মধ্যে খুব সহজে মাইগ্রেট করতে পারবেন। এখন এর জন্য আপনাকে শুধুমাত্র আই বাটনে ক্লিক করতে হবে। আই বাটনে ক্লিক করে একটা ভিডিও দেখে নেবেন যে কীভাবে শতবর্ষ প্যাকেজকে মাইগ্রেট করতে হয়। আপনি স্বাগতম থেকে যেতে পারবেন শতবর্ষ, যদি আপনার স্বাগতমে কিন্তু কল রেট বেশি, মানে আপনার কথা বললে বেশি টাকা কাটে। আপনি আপনার উক্ত প্যাকেজ থেকে মানে শতবর্ষ মানে ইউথ প্যাকেজ থেকে বা স্বাগতম প্যাকেজ থেকে আপনি চাইলে আপনার ওই সিমটাকেই শতবর্ষ প্যাকেজের মধ্যে মাইগ্রেট করে ফেলতে পারবেন। এখন আসলে সিমটার মধ্যে আপনি কী কী অফার পাবেন? তো বন্ধুরা, এই সিমটার মধ্যে আপনি একটা ইন্টারনেটের জন্য একটা বেস্ট অফার আছে, সেটা হচ্ছে যে 17 টাকায় 2 জিবি ম্যাট থাকবে 15 দিন। ওটা কিন্তু অসম একটা অফার। 17 টাকা রিচার্জে আপনি 17 টাকা বিকাশে রিচার্জ করলেও পাবেন, আপনি 17 টাকা রিচার্জ করে ডায়াল করলেও পাবেন, বা টেলিটকের যে মাই টেলিটক
স্টক অ্যাপ আছে ওই অ্যাপ থেকেও নিতে পারবেন। এখন হচ্ছে কুটটা কি, আপনার অ্যাকাউন্টে যদি 17 টাকার উপরে ব্যালেন্স থাকে, 17 টাকা বা তার উপরে ব্যালেন্স থাকে, তাহলে আপনাকে ডায়াল করতে হবে *111*17#। আপনাকে এই কোটা ডায়াল করবেন *111*17#। এই কোটা ডায়াল করলে আপনি পেয়ে দেবেন 17 GB টাকার বিনিময়ে 2 GB ইন্টারনেট, যার মেয়াদ থাকবে 15 দিন। এই যে অফারটা আছে, এই অফারটা আপনি মাসে দুবার নিতে পারবেন, এক মাসে দুবার নিতে পারবেন, মানে 15 দিন মেয়াদ থাকবে এমবিটার। আপনি 15 দিনে 2 GB খরচ করবেন, আবার 15 দিন আপনি 15 দিন পর আবার কিনতে পারবেন। এই যে অফারটা আছে 17 টাকায় 2 GB, এই অফারটা আপনি এক মাসে মোট 2 বার নিতে পারবেন। এখন আসি যে কল রেটের উপর আমরা কী অফার পেতে পারি এই সিমের উপর। তো বন্ধুরা, আপনাদেরকে বলে দিই যে এই যে কল রেট, এই যে সিমটা আছে, এটার স্পেশাল কল রেট হচ্ছে যে যদি আপনারা 34 টাকা রিচার্জ করেন, তাহলে আপনারা পেয়ে যাবেন 45 পয়সা মিনিট কল রেট। আগে কিন্তু 63 পয়সা কাটতো, যদি আপনারা 34 টাকা রিচার্জ করেন তাহলে আপনারা 45 পয়সা মিনিটে কথা বলতে পারবেন। এখন আসি যে, এবং এই যে অফারটা আছে, মানে 34 টাকা রিচার্জের যে অফারটা দেবে, এবং এই অফারটা বা এই কল রেটে আপনি কথা বলতে পারেন, মানে 15 দিন, মানে 15 দিন যদি, মানে আজকে আপনি 34 টাকা রিচার্জ করেন, তাহলে আগামী 15 দিন আপনারা 45 পয়সা মিনিটে কথা বলতে পারবেন। যদি আপনারা 79 টাকা রিচার্জ করেন আপনার 17 বছর মধ্যে, তাহলে আপনারা আবার মানে একই অফার যে আপনারা 45 পয়সা মিনিটে কথা বলতে পারবেন, যার মেয়াদ থাকবে 30 দিন। মানে আপনারা 30 দিনের মধ্যে যতদিন কথা বলেন না কেন, আপনার কাছ থেকে 45 পয়সা মিনিটে চার্জ কাটবে। 34 টাকা রিচার্জে আপনাকে 34 টাকা রিচার্জে আপনার থাকবে মেয়াদ থাকবে 15 দিন, এবং 79 টাকা রিচার্জে আপনার মেয়াদ থাকবে 30 দিন। এবং এই যে রিচার্জকৃত যে 34 টাকা এবং ওই টাকা আছে, মানে 79 টাকা আছে, এই টাকাটা আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সে থেকে যাবে, এই টাকাটা কেটে নেবেন না, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে। আপনি অফার হিসেবে পেয়ে যাচ্ছেন আপনি 45 পয়সা মিনিটে কথা বলার সুযোগ, এবং এটার মেয়াদ থাকছে 15 দিন এবং 30 দিন। এছাড়া বন্ধুরা, মানে আপনারা এই সিমটা কিন্তু আপনারা, মানে আপনারা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই সিমটা আপনারা কিন্তু মাইগ্রেট করতে পারছেন। আপনার কাছে যদি অন্য একটা সিম থাকে নেটওয়ার্কের, তাহলে ওই প্যাকেজ থেকে আপনি 17 বছর প্যাকেজের মধ্যে মাইগ্রেট করতে পারছেন। এই সিমটা থেকে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করতে পারছেন। আপনি যে প্রথমবার যে 100 টাকা পাইছেন, ওই 100 টাকা চাইলে আপনি অন্য একটি টেলিটক সিমের মধ্যে ট্রান্সফার করতে পারছেন, কোনো সমস্যা নেই। যদি আপনারা টেলিটক কাস্টমার কেয়ার খুঁজে না পান, তাহলে আপনারা আমার চ্যানেলের মধ্যে একটা ভিডিও দেওয়া আছে, মানে কীভাবে আপনার টেলিটকের কাস্টমার কেয়ার খুঁজে পাবেন, ওইরকম একটা ভিডিও দেওয়া আছে। আপনারা একটু খুঁজে বের করে নেবেন, আমার প্লেলিস্টে চলে দেবেন, মানে সিম কার্ড এবং এনআইডি কার্ড নামে একটা প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টে গিয়ে আপনারা বেজে খুঁজে বের করে ফেলবেন যে আপনার নিকটস্থ কাস্টমার কেয়ার কোথায় আছে, এবং কোথা থেকে আপনি সিমটা কিনতে পারবেন। সাধারণত বন্ধুরা, টেলিটকের অন্যান্য যে প্যাকেজগুলো আছে, মানে বর্ণমালা, আগামী, অপরাজিতা, মেহরা, সেগুলো কিন্তু একটা লিমিট থাকে যে ছেলেরা নিতে পারবে, মেয়েরা নিতে পারবে, যারা এসএসসি পাস করেছে তারা নিতে পারবে, বা যারা এসএসসির মধ্যে জিপিএ 5 আছে তারা নিতে পারবে। কিন্তু এই শতবর্ষ প্যাকেজের মধ্যে কোনো প্রকার ইয়া নাই, শর্ত সাপেক্ষ নাই যে আপনাকে এসএসসি পাস করতে হবে এরকম। বর্ণমালা পেতে হলে আপনাকে এসএসসি পাস করতে হয়, আগামী পেতে হলে আপনাকে জিপিএ 5 পেতে হয়, মানে মেহরা এটা শুধুমাত্র মায়েরা নিতে পারবে, তারপর অপরাজিতা এটা শুধুমাত্র মহিলারা নিতে পারবে, এরকমভাবে শতবর্ষ প্যাকেজের মধ্যে কোনো প্রকারই কোনো ইয়া নাই, শর্ত নাই যে আপনাকে ছেলে হতে হবে বা মেয়ে হতে হবে বা আপনাকে এসএসসি পাস করতে হবে, এটা যে কেউ নিতে পারবে। যাদের আইডি কার্ড আছে তারা এই সিমটা নিতে পারবে, এবং কারা নিতে পারবে সেটা তো বলে দিলাম, যে যাদের আইডি কার্ড দিয়ে দুইয়ের অধিক সিম কিনা আছে তারা নিতে পারবে না, বাকিরা নিতে পারবে। তো বন্ধুরা, সবচেয়ে শেষে আপনাদের কথা বলবো যে টেলিটক সিমটা নেট কেমন পাই। তো বন্ধুরা, মানে আমার হচ্ছে একদম গ্রাম অঞ্চলে বা বসবাস করি, আমিও মানে সাধারণত 4G পাই, কম পাই, মানে আপনার অন্যান্য যে প্যাকেজগুলো আছে ওইটা যেরকম পান, টেলিটক একটু কম পাবেন, নেট স্পিড একটু কম পাবেন। তবে যেহেতু এটা দেশের সিম, বাংলাদেশ দেশের সিম, সরকারি সিম, এটাকে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে, মানে ব্যবহার করাটা দরকার যে দেশের টাকা দেশে রাখার ক্ষেত্রে। আমি ওই টেলিটক সিম ব্যবহার করি। এক্ষেত্রে বন্ধু, আমি আপনাকে বলে দেবো যে আপনারা মানে কথা বলার জন্য হলেও টেলিটক সিমটা ব্যবহার করুন, আর আপনারা যদি নেট স্পিড পান, আপনার লেখা যদি টেলিটকের 4G সার্ভিস ভালো পান, তাহলে তো ভালোই কথা। আপনি কম অন্যান্য প্যাকেজগুলো থেকে অর্ধেক খরচ আপনি কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। যদি নেট ভালো পায় তাহলে আপনি অবশ্যই টেলিটক সিমটা ব্যবহার করবেন। যদি আপনার নেট ভালো না পায়, আপনি একটু ট্রাই করেন, আপনি টেলিটক সিম কিনে আপাতত শতবর্ষ বেস্ট প্যাকেজটা কিনে আপনি একটু ট্রাই করে দেখেন যে আপনার এলাকায় নেটটা পায় কিনা। আর আমরা যদি সবাই যদি সিমটা ব্যবহার করি বা প্যাকেজটা ব্যবহার করি, তাহলে টেলিটক অবশ্যই নেট স্পিড বা নেটের দিকে একটু তারা যোগ দিবে, বা একটু তারা লক্ষ্য করবে যে নেট স্পিডটা বাড়ানো দরকার, বা যেন ভালো পাই। তো বন্ধুরা, যদি আপনাদের কাছে এই টেলিটকের শতবর্ষ প্যাকেজ নিয়ে অন্য কোনো কমেন্টস বা অন্য কোনো জানার থাকে, আমাকে, আমার মনে হয় না যে আরও কিছু বাকি আছে, যদি কোনো কিছু আপনার জানার বাকি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্টের উপর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আজকের মধ্যে এই বিদায় নিলাম, মানে এই বিষয়ে টেলিটকের শতবর্ষ প্যাকেজ নিয়ে বা অন্য কোনো প্যাকেজ নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই নিচে আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকের মধ্যে এখানেই বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।